ছেলেমেয়ের সমঅধিকার ব্যাপারটা আমার মনে হয় যে আমাদের পরিবার থেকে নিশ্চিত করা উচিত, এবং আমাদের মা বাবাকে আমাদের বোঝানো উচিত যে একটা ছেলের যেরকম অধিকার আছে সেরকম একটা মেয়েরও অধিকার রয়েছে। আমি এটা মনে করি যে এখনই সময় আমাদের উচিত নারীদেরকে সাথে নিয়ে এগানো এবং তাদেরকে সুযোগ করে দেওয়া। নারী বলে কি আমরা দুই পা পিছিয়ে থাকব? কখনোই না। আমরা যদি চাই তাহলে আমরা সবকিছু করতে পারি। অনেক সময় আমাদের বলা হয় এটা তোমাদের কাজ না, এটা তোমরা পারবে না। আমি চাই এই মানসিকতার পরিবর্তন হোক। আমি চাই নারীদের ক্ষেত্রে যে কোনো অবিচারে রুখে দাঁড়াতে এবং তাদের সাহায্য করতে। আমি মনে করি আমাদের সকল নারীদের উচিত নিজেদেরকে নিয়ে গর্ববোধ করা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আমরা নারীরা এখন সব দিক দিয়ে এগিয়ে আছি। আমি মনে করি আমাদের নারীদেরকে খেলাধুলার জগতে ততটাই প্রাধান্য দেওয়া হোক যতটা একজন পুরুষ খেলোয়াড়কে দেওয়া হয়। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ পদে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। তাই আসুন আমরা সকল নারীকে উৎসাহিত করি এবং তাদের স্বপ্ন পূরণের সঙ্গী হই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে জানাই শুভেচ্ছা।